বৃহস্পতিবার 25টি আদিবাসী সংগঠনের ডাকে 12 ঘন্টা বাংলা বন্ধকে সফল করতে প্রচারাভিযান শুরু করেছে ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন। জরুরি পরিষেবাকে বন্ধের আয়তায় বাইরে রাখা হলে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেন বন্ধ সমর্থনকারীরা। প্রবল দাবদাহের মধ্যে চাক্কা জ্যাম কর্মসূচিতে পালিত হলো প্রবল দাবদাহের মধ্যে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হলে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত কুর্মি সম্প্রদায়ের মানুষের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুর্মি সমাজ। এই আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবহা হাজদার কনভয়ে হামলা চালানোর অভিযোগ করা হয়েছিল। পুলিশ এই ঘটনায় 10 জন কুর্মি সমর্থককে গ্রেপ্তার করে। এই ঘটনার পর কুর্মি সমাজকে চাপে ফেলতে বন্ধ ডাকার কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী বীরবহা হাজদা। কুর্মি সম্প্রদায়ের মানুষদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা হলে আদিবাসী সমাজকে আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হবে, এমনই আশঙ্কা করছে আদিবাসী সংগঠন। কুর্মি সম্প্রদায়ের মানুষদের আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত না করার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আদিবাসীদের 25টি সংগঠন ঐক্যবদ্ধভাবে 12 ঘন্টা বাংলা বন্ধ এবং চাক্কা জ্যামের ডাক দিয়েছে। দোকানপাট হাট বাজারের সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ সমর্থনকারীরা। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ আদিবাসী সমন্বয় মঞ্চের আহ্বায়ক নেপোলিয়ান হেমব্রম কি জানিয়েছেন শুনুন। আপনার নাম কি পদে আছেন, কোন সংগঠন? আমার নাম নেপোলিয়ান হেমব্রম, আমি উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং উত্তরবঙ্গ সমন্বয় মঞ্চ যেটা করা হয়েছে সেটার কনভেনার, ডিস্ট্রিক্ট কনভেনার। আগামী 8 তারিখ কি আছে? আগামী 8 তারিখ সাধারণ ধর্মঘট এবং চাক্কা জ্যাম আছে। কি কারণে, কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য অনেক কোটি আছে, তার মধ্যে প্রধান হচ্ছে আপনার মাহাতো কর্মী যারা, তারা ক্ষতি হিসেবে পরিচিত এবং তারা জোর জুলুম করে এসটি তালিকায় ঢুকতে যাচ্ছে। কিন্তু এসটি তালিকায় ঢুকতে গেলে যে নিয়মগুলো ফলো করতে হয়, ট্রাইবাল রিসার্চ সেন্টার একটা আছে, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, এবং সিআরআই সেটা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, এই দুটো সংস্থায় ঠিক করে যে কারা ট্রাইবালিটি ধরে রেখেছে বা কারা ট্রাইবালের যোগ্য মর্যাদা পাবে। এই কুর্মীদের নিয়ে একটা ইয়ে চলছিল, সেটাও কি এই আয়তার মধ্যে আছে? না, দুই জায়গাতেই ওরা ধাক্কা খেয়েছে এবং গতকালকে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে কর্মীরা এসটি এলাকা ভুক্ত হতে পারবে না। তাহলে আপনাদের সেদিনের মানে কি কি প্রোগ্রাম রয়েছে যদি একটু বলেন? সেদিন সাধারণ ধর্মঘট আছে, চাক্কা জ্যাম, আর হচ্ছে এই এই ধর্মঘট থেকে জরুরি পরিষেবাকে বাদ দেওয়া হয়েছে। মূল দাবিটা কি থাকবে? মূল দাবিটা হচ্ছে ওইটা, এসটি তালিকাভুক্ত ওরা যেতে পারবে না মাত্রা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রাইবালদের নাম করে প্রচুর নন ট্রাইবালরা এসটি সার্টিফিকেট নিয়েছে এবং তার জন্য আমরা যেটা মনে করছি, দুয়ারে সরকারের ব্যাপক হারে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সঠিক ইনকোয়ারিটি হয়নি। তো সংগঠন আছেন আপনারা এটাতে? এখানে উত্তরবঙ্গে জুড়ে আমরা 25টা সংগঠন আছে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে একদম আপ টু আলিপুরদুয়ার। কতক্ষণ ধর্মঘট থাকবে? এটা 12 ঘন্টা ডাকা হয়েছে। আর এই মানে এই এই ইয়েতে কি মানে এই যে এনএইচ টোটাল বন্ধ থাকবে? এনএইচটা হ্যাঁ, চাক্কা জ্যাম করা হবে। রাজ্য স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা যথেষ্ট সিরিয়াস, কারণ আদিবাসীদের নাম করে যদি না মানা হয় তাহলে আগামী দিনে কি করবে? আগামী দিনে আন্দোলন জারি থাকবে, আশা করি যাবে, মানা হবে, যেহেতু হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। দ্বিতীয় কথা, ট্রাইবালদের অনেক অনেকগুলো ইস্যু আছে, বিশেষ করে ট্রাইবালদের নাম করে অনেক আদিবাসীর নামে চলে গেছে এসটি সার্টিফিকেট, তো ওই সেগুলোকে রাজ্য সরকার পুনরুদ্ধার করব, রাজ্য সরকারকে বলে কেউ। রাজ্য জুড়ে ধর্মঘট? হ্যাঁ, রাজ্য জুড়ে ধর্মঘট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।